দুর্ঘটনায় প্রয়াত হন স্বামী, আর সাত বছর পর বিধবা বৌমার বিয়ের আয়োজন করল এবার শ্বশুর বাড়ি। না, এ কোনো রূপকথা নয়, সিনেমার স্ক্রিপ্টও নয়, বাস্তব। সাল ২০১৬, আসানসোলের হরিপুরের কেন্দা এলাকার বাসিন্দা স্বপন চট্টোপাধ্যায়ের ছোট ছেলে ধীরাজ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল দুর্গাপুরের বাসিন্দা রিব্বির। আর পাঁচজনের মতোই একবুক স্বপ্ন নিয়েই সংসার জীবনে প্রবেশ করেছিলেন নবদম্পতি। কিন্তু জীবনে আমরা ভাবি এক, আর হয় আরেক। সদ্য বিবাহিত জীবনে হঠাৎই ঘটল ছন্দপতন, ঘনিয়ে এলো গাঢ় অন্ধকার। ২ নম্বর জাতীয় সড়কে চাঁদা মোড়ে একটি দুর্ঘটনার শিকার হলেন ধীরাজ। কয়েকটা মুহূর্তের ব্যবধান, আর তারপর সবটা শেষ। প্রয়াত হলেন তিনি। রিম্পির জীবনে তখন যেন বিনা মেঘেই বজ্রপাত। কি করবেন এবারে, কি করে সামলে উঠবেন সবটা? কথায় বলে সময় সবটা ঠিক করে দেয়, আঘাত সামলে দেয়। না, স্বামীর মৃত্যুর পর রিম্পি শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসেননি, বরং তারাই তাকে আগলে রেখেছিলেন। রিম্পিও কখনোই সেই বাড়ি ছেড়ে চলে যেতে চাননি, তিনিও নিজের মতো করেই সকলকে আপন করে নেন। এভাবেই সময় গড়ায়, পেরোয় প্রায় ৭টা বছর। না সময় থেমে থেকেছে, না রিম্পির শ্বশুর বাড়ির সদস্যদের চিন্তা ভাবনা। আগে হ্যাঁ, রিম্পির শ্বশুর বাড়ির সদস্যরা এবারে বিয়ের আয়োজন করলেন তার পুত্রবধূ, বলা ভালো মেয়ের। গত বৃহস্পতিবার সেই শুভ বিবাহ সুসম্পন্ন হয় আসানসোলের ঘাঘরগুড়ি চণ্ডীমাতার মন্দিরে। রিম্পির নতুন শ্বশুর বাড়ির এক সদস্য বলেন, মেয়েটির স্বামী মারা গিয়েছে, তার বাকি জীবনটা যাতে হতাশায় না কাটে তাই আমরা এই বিয়েতে রাজি হয়ে যাই। অবাক লাগছে না? সত্যি তো, অবাক হওয়ার মতোই তো ঘটনা। আজকের দিনে দাঁড়িয়ে যখন শ্বশুর বাড়ির শব্দটা কানে এলেই চোখের সামনে ভেসে ওঠে শুধুই ঋণাত্মকতা। ঠিক তখনই একেবারেই অন্য পথে হাঁটলেন চট্টোপাধ্যায় পরিবার, শেখালেন ঠিক কিভাবে অপ্রয়োজনীয় প্রচলিত ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হয়। তাঁদের বক্তব্য একটাই, যেভাবে বাড়ির মেয়ের বিয়ে হয় ঠিক সেভাবেই আমরা রিম্পির বিয়ে দিলাম, ওর বাকি জীবনটা সুন্দর করে কাটো। কজন পারেন বলুন তো এভাবে ভাবতে, এরকম পদক্ষেপ নিতে? চট্টোপাধ্যায় বাড়ির সদস্যরাও আমাদের মতোই রক্ত মাংসে গড়া মানুষ, কিন্তু যেটা এত সহজে তারা করে দেখালেন সেটা আমরা অনেকেই স্বপ্নেও ভাবতে পারি না। আর কেন পারি না জানেন? তাদের সাথে আমাদের তফাতটা শুধুই মানসিকতায়। তাই বলছি, চলুন না, অনেক তো হলো, এবারে বরং সেই চির প্রচলিত অপ্রয়োজনীয় ধ্যান ধারণাগুলো থেকে খানিকটা বরং বেরিয়ে আসি, অন্তত চেষ্টাটা করি। দেখবেন এই পৃথিবীটা আরো খানিকটা সুন্দর মনে হবে, কারণ আজও এই পৃথিবীতে মানুষ মানুষের জন্যে।